যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারা নিজেরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কষ্ট পায়। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ তারা ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ের নয়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়, কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না, কিন্তু কারো সাথে অনেকটা সময় কাটানোর পর তাকে ভুলে যাওয়াটা কঠিন। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না, কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপর উপহাস করা উচিত নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে, হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি, যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কপালে সুখ কেন আসে না। জীবনটা বড়ই অদ্ভুত, যার কাছে আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। আমরা যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকি, তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়াই তখন বোঝা যায় জীবন আসলে কতটা কঠিন। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের সুন্দর কথা অনেক বেশি শ্রেয়। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাই বড় কঠিন। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান এসবই টাকা দিয়ে কেনা যায়। জীবনে সুখী থাকার একটাই মন্ত্র, বিশ্বাস নিজের ওপর রাখুন, লোকের ওপর নয়। জীবনে কারোর কাছ থেকে কিছু আশা করতে নেই, কেননা চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেয় না। আমরা কারো ছাড়া যাদেরকে আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমাদের মনেও করে না। সময় মানুষকে অনেক কষ্ট দেয়, তাই তো ঘড়িতে কাটা থাকে, ফুল নয়। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে পেতে হলে ভাগ্যের দরকার হয়। সত্তরটা মেয়ে পটানো পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে সত্তর বছর কাটানোর প্রতিজ্ঞা করাটাই পুরুষত্ব। বর্তমান সময়ে সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কে, আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ হলে কেউ আপন নয়। নিয়তি এমন একটা জিনিস, এক মিনিট আগে আপনি হাসবেন, আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে। তিনটি উপদেশ সব সময় মনে রাখবেন। নাম্বার এক, কারো মনে বেশি গভীরে প্রবেশ করবেন না, কারণ সেখান থেকে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন। নাম্বার দুই, কারো সাথে বেশি মনের কথা বলবেন না, কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন। নাম্বার তিন, কারো মুখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকবেন না, কারণ যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন। জলের কোনো মূল্য নেই, মূল্য বাড়ে জল তৃষ্ণা পেলে,
মৃত্যুর কোনো মূল্য থাকে না, মূল্য থাকে নিঃশ্বাসের। ঠিক তেমনি ভালো মানুষের কোনো মূল্য নেই, মূল্য বাড়ে বিশ্বাসের। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সবাই বলে মন থেকে কিছু চাইলেই পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। অন্যের রোজগারে পেট ভরে খাওয়ার চেয়ে নিজের সৎ রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা অনেক ভালো। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ থাকে না। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, কিন্তু তার কথা না ভেবে কখনোই থাকা যায় না। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি একটুখানি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসাটা খাঁটি হয়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। ঠিক তেমনি টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা নয়। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার পরেও সময় দেবে। মিষ্টি কথা বলে বোকা বানানোর লোকের অভাব নেই, বিশ্বাস করুন তাকেই যে আপনার সত্যিটা আপনার মুখের উপরেই বলে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের জলটা সবার দেখার ক্ষমতা থাকে না। কষ্ট দিয়ে চলে যেতে সবাই পারে, ভালোবেসে সারা জীবন আগলে রাখতে কজন পারে। আঘাত করার ক্ষমতা হয়তো সবার আছে, কিন্তু আঘাত সহ্য করার ক্ষমতা সবার থাকে না। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু সেই সহ্য ক্ষমতা পাওয়ার জন্য তাকে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয় সেটার খবর কেউ রাখে না। কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো, কারণ না পারা যায় তাদের প্রিয়জন হতে, আর না পারা যায় ভুলে যেতে। মুখের ওপর উচিত কথা বলা মানুষগুলো সবার কাছে একটু খারাপ হয়েই থাকে। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। কষ্টের কোনো ওজন নেই, তবুও এটা বহন করা খুব কষ্টের। একা থাকাই ভালো, ভালো রাখার মতো কেউ না থাকলেও অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একরকম, একবার চলে গেলে আর ফিরে আসে না। প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো। কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণই না করতে পারো। রাত ১২টার পর তাকেই মনে পড়ে যে জীবনের ১২টা বাজিয়ে দিয়ে চলে যায়। মন এমন একটি শব্দ ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এ মনে জমানো কথাগুলো কেউ বোঝে না। স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায়। ঠকেছি তাই শিখেছি, আঘাত পেয়েছি তাই মনকে সামলে আরো শক্ত করে নিয়েছি। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। খেয়াল করলে দেখবেন যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকেই আপনি ভালোবাসেন। পাশাপাশি দাঁড়ানোর লোক অনেক, কিন্তু পাশে দাঁড়ানোর লোক অল্প। পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া।
যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, 1 জনকে মন থেকে ভালোবাসে। যার ইচ্ছে নেই কথা বলার, তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে ভালোবাসা হয় না। সন্দেহ করা মানে এই নয় যে তাকে বিশ্বাস করি না, সন্দেহ করা মানে এই যে তাকে কিছুতেই হারাতে চাই না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না, নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা হোক সম্পর্ক বা জামা কাপড়। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে। মেয়েরা সবসময় সত্য পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আমি তোমাকে না দেখেও ভালোবাসি, তুমি আছো অনেক দূরে, তবুও আছো আমার হৃদয় জুড়ে। আজকাল কম কথা বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না, বরং সে যেন ভালো থাকে সবসময় এই প্রত্যাশা করো। দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলেছে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে পকেটে হাত দিয়ে হাঁটে স্টাইল করার জন্য নয়, পকেটের 50 টাকাটা যাতে হারিয়ে না যায় সেজন্য। কাউকে ভালোবাসা অন্যায় নয়, কিন্তু কাউকে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করাটা খুব অন্যায়। ভালোবাসা পাওয়ার জন্য কখনো মাথা নিচু করবে না, কারণ যে তোমায় সত্যি করে ভালোবাসবে তোমার মাথা কখনো নিচু হতে দেবে না। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সে অপেক্ষায় বসে থাকে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। মানুষগুলো কেমন যেন অল্পতেই অহংকারী, স্বার্থপর হয়ে উঠছে। নতুন কিছু পাওয়ার আশায় খুব সহজেই ভুলে যায় তার অতীতকে। আজ যারা তোমার থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, কাল তারাই তোমার কাছে ফিরে আসবে, যদি তুমি তোমার জায়গাটা ধরে রাখতে পারো। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো নিজের মন, নিজের হয়ে অন্যের জন্য কাঁদে এই মন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে। কখনো কখনো কিছু মানুষের জীবন থেকে সরে যাওয়াটাই সঠিক সমাধান। কি ভাবছেন, অন্যের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন, স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান, আর অভিমান কখনো রাগ থেকে হয় না।
হয় কিছু না বলা কষ্ট থেকে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যজনের সাথে বলে হাসবে। ভদ্রভাবে থাকি কিন্তু বোকা নই, সব বুঝতে পারি কে কেমন। বিপদে যে তোমার সাথে থাকে, সুখের সময় তাকে ভুলে যেও না, কষ্টের সময় যে তোমার পাশে থাকে এত সহজে তাকে হারাতে দিও না। কারো ভালো মানুষের সুবিধা এত বেশি নিও না যে তার নিজের ভালোর উপরে ঘৃণা এসে যায়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। স্ট্যাটাস মানে মনের কিছু লুকোনো কথা আর না বলা কিছু অনুভূতি। কষ্টটাকে বুঝতে দেই না তাই সবাই ভাবে আমার কষ্ট হয় না। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না।